বাষট্টি বছর আগে একটা বইয়ের নাম বলি, 62 বছর আগে তখন বাংলা পূর্ব পাকিস্তানে 1956-57 সালে কোন ইন্ডিয়ান বই বাংলাদেশি বই কোন এখানে চলতেন না, কি চলতেন বাংলা বই চলতেন না, ইন্ডিয়ান বই চলতেন না, চলতেন পাকিস্তানি বই। তখন নাগিন বই আমরা স্টার হলে, স্টার হলে নাগিন বই দেখতে গেছি 1958 সালে বোধহয় আইএমএল মার্শ। তখন ওই ওই নাগিন হলে তাই হইল 12টা থেকে 3টা, 3টা থেকে 6টা, 6টা থেকে 9টা। তারপরে আমরা 3টা থেকে গেছি, 3টা থেকে যাওয়ার পরে ওই 4:30-5টার সময় ওই সদরঘাট ওয়াজঘাট দিয়ে 2টা সাপ, অরিজিনাল সাপ নাগিনের বাড়ির ঠেলায় ওই অরিজিনাল সাপ 2টা উঠছে। ওইটা এখন তো এই মানুষ দেখতেছে যার ওই লাইট বন্ধ করে দিচ্ছে, ওনার ভিতরে চিকাটি কি লেগে আছে। তখন আমরা ওই পার মধ্যে স্পঞ্জ আছে, স্পঞ্জ ফালাই দিয়ে আমরা ধরে বানিয়েছি, কোনো পারাপারি লেগে গেছে, কোনো ই করেছে, মানে ওখান দিয়ে ধরে আসি। তখন ওই লাঠি দিয়া 5:30 দিকে মারছে, ওই সব হলের বাতি বুঝি ধরে দিয়া সব লোক বাড়ি গেছে গা। তখন ওই সময় মূল সিনেমার হল হয়নি, মারার পরে একটা সাপ এরকম মারছে মানে 5.5 হাত লম্বা, আরেকটা লোক 5 হাত, দুইটা সাপই মারছে অরিজিনাল নাগিন, নাগিনের শব্দে ওই নদীর থেকে স্টার হলে আছে। যাই হোক, আমি কথাটা বললাম। তখন দেখছি বই এটি পাকিস্তানি বই, এগুলি আমি ইন্ডিয়ান বইও চলতে দেয় নাই, বাংলাদেশি বই হয়নি। ওই 1956-57-58-59 স্বাধীনতার পরে এবং আমরা এই ইন্ডিয়ান বই দেখলাম ওই 10 টাকার টিকিট, ওইটা হলো ওই কী বলে ওই যে বাজার এই পাশে বেগম বাজার, বেগম বাজারে ওই মুঘল আজম বিভিন্ন ধরনের বই ওই ইন্ডিয়ান বই দেখলাম এই পিসিআরের মাধ্যমে টিকিট করে, এই পিসিআরের মাধ্যমে দেখলাম। তারপরে পিসিআর কিনা হলো, তখন ঘরে ঘরেই দেখলেন। এই যে এগুলি স্বাধীনের পরে দেখলাম, তাই আজকে থেকে 1966 সালে আমি একটা শুটিং দেখছি এবং শাবানা নাদি বইটার নাম হলো চকরি, ওই শাবানা জীবনের প্রথম বই, ওই চকরি বইটার শুটিং দেখছি আব্দুল হাদির লাইফ পুরান ভবনে। তখন ওই বইটা দেখলাম, দেন শাবানা বাচ্চা মানুষ ছিল, এই 14-15 বছর বয়স শাবানা, ওই চকরি বইটা শাবানা জীবনের প্রথম বইটা। এই যাকে এই সম্বন্ধে এখনকার বই আর আগের বই যে কথা একটু আগে বলে গেলেন বক্তা, এখনকার বই আমার মা বই ভাই বোনেরা সবাই আমার স্ত্রী সবাই একসাথে দেখা যায় না, এরকম যেরকম বই করে। আর আগের বলো সামাজিক বই, ওই বই দেখতে গেলে একদিন দেখলে আরেকদিন দেখতে যেতাম, যে ডবল দেখবো ওই বইটা। যে এখন যে আমি টাইম পাস করতেছি শেষ করে দিব, 4 মিনিট হয়ে গেছে। তো যে আমি বই সম্বন্ধে বললাম, শেখ মুজিবুর রহমান দে, শেখ মুজিবুর রহমানের যদি 7-3-7 বলি তবে গুণগান ফুরাবে না।